Hello, Assalamu alaikum. I'm Rafid Hawk and welcome to Doggo Sage. কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের এখানে এই গারলের প্রচুর মায়া আসছে, ঠিক আছে? ও আইসা আমার গালের মধ্যে এরকম লাগা দিছে, ঠিক আছে? যে আদর করার লাগা আসছে এখনো, কিন্তু মজা আছে হইতাছে এই যে মাম্মাই আজকে অনেক দিন পরও দুটছে, তো ওয়েদারটা পুরো ভালো। যাক, ফাইনালি আমার এদের সাথে একটা অনেক ভালো বন্ডিং হয়ে গেছে। যেহেতু ভরপুর রোদ উঠছে, তাহলে এরা মানে তো বুঝেনি যে আজকে আমার ড্রাগনরা কই। এখানে অনেক আগে রোদে দিছি ওদের। এই যে ব্রোগো এখনো রোদ নিতেছে। ব্রোগোরে তো দেখা যেতেছে রোদ নিতে, তবে ড্রোগো মনে হয় লুকাইছে কোথাও। তুই যে ভিতরে করে এদিকে লাগে, এটা কি ভাই? পুরো ন্যাচারাল মনে হয় এই জায়গা। ওই সেটা পেয়ে বেশি সুন্দর লাগে এটা। আপনাদের কি মনে হয়? তো ওই সেটা পেয়ে থাকবি, এটা হইতেছে তোদের ভেকেশন টাইম। ভাই ভাই তোরে ভয়ঙ্কর লাগতেছে ড্রোগো, পুরো ভয়ঙ্কর লাগতেছে। মাথা সেট উড়াই দেব তোর ভূতের মতো। গেট লয়ে খেলতেছে। মাত্র আমি ড্রোগো আর ব্রোগোর নিয়ে একটা রিল বানাইছি, হয়তোবা আমাদের ইউটিউব শর্টসে আপলোড করা আছে, আর না হয় আমাদের যে রাফিদ হক সোয়াদ যে পেজটা আছে আমাদের ফেসবুকে, ওইটার মধ্যেও রিলসটাও আছে। তো অবশ্যই যা দেখেন। একটু ট্রাফিকটা চাপো। কালকে রাত্রে 11:30টার দিকে, ঠিক আছে, আমরা দেখলাম যে আমাদের শেলবি এদিক পুরোটা জায়গা ঘুরতেছে। মাত্র মোবাইলটা নিয়ে সামনে যাবো, দিছে দৌড় ভিতরে। এটা কিন্তু হেভি ফাস্ট, আপনাদের দেখাই আছে কই। এই যে এই যে এই যে শেলবি খায়া দেয়া বসে রয়েছে। ওই আবার যখন বেরোইব আবার 11:30 টাইম পায় গেছি গা, আজকে দেখামো আপনাদের। মেয়মি তুমি কি এবার স্যার এনিতে আইসো? আরে যাইবো না, এরকমই এখানেই থাকবো। তুমি যাও গা, আমি নিয়ামুনি। মানে বাচ্চার কোনো আদর ছাড়ে না, সবগুলোর খেয়াল রাখে। জল লগে লগেই আছে দুইটা, মানে আলাদা থাকে না, একরে সব সময় এক লগে। এ ভাই আমার পুমা আর প্যান্থার, বাবা কি লাগতেছে দুইটারে বাবা। মিমি দেখ কি লাগতেছে মানা। কালকে যে আমাদের এই র‍্যাবিট রুম আর গিনি পিগের রুম আমরা ক্লিয়ার করলাম, অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিল। আজকের আপডেটটা দেই যে আমরা যে ওদের নতুন বেডিং দিলাম, ওরা এটা নিয়ে কি করছে। ওদের যে গিনি পিগ পেয়ারটা আছে যেটা বাচ্চা দিছে, ওই মনে করেন যে পুরাটার মধ্যে একেবারে ছড়ায় নিছে ওর বেডিং। এই জায়গার মধ্যেও পেন আর মেয়েও এটা করছে। চন্দ আবার এত গুছায় মুছায় চলতে পারে না। বসে রয়েছি আমাদের নিচের গিনি পিগের বাচ্চাদের জন্য। ওরা কবে যে দিব বাচ্চারা, কত বড় হয়ে গেল গা। ওয়েট করতেছি আমাদের এই যে বাগান বিলাস গুলা, এইখানে যখন ধরে ধরে নামবো ভাই, নিচে থেকে কি সুন্দর ভিউটাই না হইব। যাক, এ টোনা দেখি বাইরে, টোনা 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 টোনা, আসো 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 আসো, অভিমান করো না, আসো টোনা আসো, টোনা। হ্যালো টোনা, তুমি কি চেঞ্জ হয়ে গেছো? টোনা চেঞ্জ হয়েও না কখনো, প্লিজ। দেখ পাগল হয়ে গেছে টোনা, এটারে এটারে কি করতেছো ভাই? ছাড় ছাড়, বাহ কি করবি, এটা তুই ভাঙবি, যা। টোনার গেট খুলে রাখছি, হ্যাঁ দুটো না এটার আয়া চাপাইতেছে, ঠোকাইতেছে বাইরে আয়। আচ্ছা বাস, ওরে মারবে, মারছে মারে, মারো রে। দেখো তো টোনা বাইরে আছে, একটা জিনিস চেক করে এলি, ডিম গয়টা দিছে। দুইটাই হ্যাঁ দুইটাই, টোনা কবুতরের মতো দুইটা ডিম পাচ্ছে। দেখ সমস্যা নাই, দুইটাই না। কথা হইলো, এগুলো মনে হয় না ফার্টাইল, তাও ওরা যখন তা দিতেছে এটা নিয়ে আর কোনো কমপ্লেন নেই। আস্তে আস্তে আমাদের এই রুমের সব পাখিগুলো কমতে থাকলে এই রুমটা হবে শুধু টোনা আর পিকুর, মানে টোনা আর পিকুর দিয়েই শুরু হবে ইনশাল্লাহ। কারণ এখানে পুরো ভিতরে আমরা গাছ দিয়ে দিব, হ্যাঁ পুরোটা গাছ দিয়ে দিব, যাতে আর এই তেলপালগুলো আমাদের রাখতে হবে না। এই যে এগুলো এগুলো রাখবো না, পুরো গাছ দিয়ে দিব। মনে আঘাত লেগে গেছে আজকে রে ভাই, টোনা আইলই না হাতে। আজকে আমি আর আমাদের ডাব কলোনিতে ঢুকবো না, জাস্ট আমাদের যে বড় ডাবগুলো আছে ওদের খাবারটা দিয়ে দিব।
একটা জিনিস খেয়াল করছি যে ভিতরে যে একটা বাটি দেওয়া আছে আমাদের, এটার মধ্যে নেস্টিং শুরু হয়েছে। ডাবেরা এখন একসাথেই থাকে। গত তিনটা দিন ধরে পড়তেছে হইলো বৃষ্টি, আর আজকে তিন দিন পর উঠলো রোদ। আজকে কোনো বৃষ্টি হয়নি, আর এইদিকে কয়টা চিল গোসল করছে, পুরাটা পানিরে নোংরা করে দিছে আর গোসল করছে, বুঝলামই না। কয়টা গোসল করছে দেখি, এই যে একটা পাক ভাঙ্গা গোসল, এই যে আরেকটা, এই যে এটা করছে, এই যে একটা, যে আরেকজন করছে কিছুক্ষণ আগে। এইটারে আমি ছাড়তে চেয়েছিলাম না, ওই যে বড় মাথাওয়ালাটা দড়ি এদিকে ছাড়া যাবে না, উড়তে ঠিকই পারে, উড়া নেওয়ার সমস্যাটা নাই, কিন্তু আমার মনে হয় যে আশপাশ যেখানে গাছ গাছালি আছে ওখানে ছাড়লে বেটার। ঢাকা ইউনিভার্সিটি মাঠে নিয়ে যাবো কালকে, ইউ উইল বি ফ্রি। দোয়া করবেন ওর জন্য, ও পুরোপুরি প্রস্তুত। ওটার বাচ্চা পোংটামি করতেছে, দেখছেন এই যে পোংটামি শুরু। বাবারে বাবা, বাবারে বাবা, শুনুকি আমি তো তোমার বলিনি কিছু করতে। শুনো, কখনোই এটা করবা না, ঠিক আছে? আমি না বলা পর্যন্ত এগুলো কখনোই করবা না, মানামারি লেগে যাবো। ও যদি মাইরা দেয় বুঝো না, তখন তোমারও খারাপ লাগবে। ওকে, আমি করবো না কখনো, যাও ঠিক আছে। কুকুরগুলোর সাথে আমরা একটু খেলেই সময় দেই, ততক্ষণে আমার মোবাইলটা চার্জ হোক, আর ততক্ষণে আমাদের চিল খাওয়ানোর সময় হয়ে যাবে। কুকুরগুলোর সাথে খেলা পুরো অবস্থা খারাপ, যা বুঝতেছে আজকে চিল পাখি আসবো অনেক, সবই চিল। খাওয়ানো শুরু করি। আজকে তিনটা দিন পর সব চিলের আসছে, ইভেন তুফানও চলে আসছে, তুফানও পাগল হয়ে গেছে একবারে। কি অবস্থা, সবাই খাওয়াই দেই। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখি, অনেক মজা করে চিল খাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, এন্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ। সালাম ভাই রে ভাই, কত চিল, মাশাআল্লাহ।